বিএনপি জামায়াতের তিন দিনের অবরোধের শেষ দিন আজ। প্রথম ও দ্বিতীয় দিনের তুলনায় সড়কে গণপরিবহন ও যাত্রী বেশি দেখা গেছে রাস্তায়। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গুলশানের একটি হোটেলে র‍্যাবের অভিযানে নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলাকারী সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে এই অভিযান চালানো হয়। অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে তারা। এদিন তিনজন গুরুতর সহ আহত হন বেশ কয়েকজন। এর আগে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পেট্রোল বোমা সহ বিএনপির এক কর্মী আটক হয়েছেন। বিএনপি জামাতের অবরোধের কর্মসূচি আরও খবর জানব। ঢাকা ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি এলাকায় আছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদা, আজকে রাস্তার পরিস্থিতি কেমন দেখছেন? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আজ সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা যে ময়মনসিংহ দুটি মহাসড়ক আছে গাজীপুরে, সেই গাজীপুর মহাসড়ক দুটিতে আসলে গাড়ি চলাচলের যে পরিস্থিতি সেটি একদম স্বাভাবিক দেখা যাচ্ছে। তবে এটা আপনি জানেন, যেহেতু হরতাল চলছে এবং তার পাশাপাশি বিক্ষোভও ছিল গাজীপুরে, তো সেই কারণে কিন্তু মহাসড়কে যান পরিবহন একেবারে মানে খুবই কম। এবং তার পাশাপাশি গতকালকেও আমি একটি ব্যাপার জানিয়েছিলাম যে মঙ্গল একদম হরতালের প্রথম দিন গাজীপুরের সবিপুর এলাকায় এবিএম একটি গার্মেন্টস এবং ভাঙচুর হয়েছিল। প্রচুর ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে প্রায় 8 শতাধিক পোশাক শ্রমিককে এখানে মামলা করা হয় এবং সেই মামলায় 9 জন গ্রেফতারও আছে। এবং পোড়াবাড়ি এলাকায় এখন এই মুহূর্তে আমি আছি, এখানে কিন্তু সড়ক পরিস্থিতি এবং কোনো ধরনের যত আইনের যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য র্যাবের যে টহল সেটি কিন্তু সকাল থেকেই আছে। এবং আমি এখন গাজীপুর পোড়াবাড়ির র্যাব ক্যাম্পের যিনি ক্যাম্প কমান্ডার, আমি তার কাছে একটু জানতে চাবো যে সকাল থেকেই তো আপনারা মহাসড়কের পরিস্থিতি দেখছেন এবং এখন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি কি দেখেছেন এবং আজকে সারা দিনের আপনাদের যে টহল সেই টহলটি সম্পর্কে একটু বলবেন। না, গত 2 দিনের মতো আজকেও মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক। গত 2 দিনেও মহাসড়কের পরিস্থিতি কোনো অবনতি আমরা পরিলক্ষিত করিনি। আসলে যে অবরোধের কথা বলা হচ্ছে, আমরা অবরোধ বলতে তেমন কোনো অবরোধই পরিলক্ষিত হয়নি। জনসাধারণ অবরোধে কোনো সাড়া দেয়নি বা অবরোধ পরিলক্ষিত আসলে হয়নি। আমরা কোনো অবরোধ দেখিনি, সবসময়ের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আমরাও দেখছি যে সাধারণ জনগণ চলাচল নির্বিঘ্ন করছে, আমরাও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে পেরেছি। অন্যান্য দিনের মতো আমাদের টহল আজকেও থাকবে এবং যান চলাচল স্বাভাবিক থাকবে। জি, সুনন্দা, শুনছিলেন যে বিজিবি এবং র্যাবের যে যৌথ টহল টিম সেটি আসলে কেবলই বিজিবির গাড়িও চলে এসেছে, কিছুক্ষণের ভিতরে তাদের যে টহল টিম সেটি শুরু হয়ে যাবে। তবে এখন পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি একদমই স্বাভাবিক আছে। সুনন্দা, আমাদের ধন্যবাদ আপনাকে। এদিকে অবরোধের আরও খবর জানব। রাজধানীর আগারগা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দাউদ, অবরোধের তৃতীয় দিনে পরিস্থিতি কেমন দেখছেন? সুনন্দা, বলা যায় অবরোধের তৃতীয় দিনে আজকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। পাশাপাশি গণপরিবহনের সংখ্যা গত 2 দিনের চেয়ে আজকে কিন্তু অনেক বেশি রয়েছে। আমি যদি রাস্তার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, আমি আছি আগারগা এলাকাটিতে। সকাল থেকে আসলে এই সময়টিতে যে পরিমাণ গণপরিবহন থাকবার কথা সেই পরিমাণ গণপরিবহন কিন্তু আমরা আজকে দেখছি। যদিও গত 2 দিন কিন্তু গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম ছিল, তবে আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে বাসগুলো রয়েছে, যেগুলো লোকাল সার্ভিসগুলোর রাজধানীতে চলাচল করে, সেই সার্ভিসগুলো কিন্তু একেবারে আজকে ছেড়ে গেছেন। এবং সকাল থেকে যারা অফিসগামী মানুষ রয়েছেন, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা রয়েছেন, তারাও কিন্তু আজকে স্বাচ্ছন্দ্যে তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যেতে পারছেন। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির যে সংখ্যা সেটিও কিন্তু আজকে অনেকটাই বেড়েছে। অর্থাৎ বলা যায় গত 2 দিনের তুলনায় আজকের অবস্থা অনেকটাই ভালো হয়েছে এবং মানুষের মধ্য থেকে যে ধরনের আতঙ্ক ছিল সেই আতঙ্কটি অনেকটাই কেটে গেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখনও কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে প্রতিটি মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। র্যাব পুলিশের পাশাপাশি বিজিবির টহল আজকেও পুরো রাজধানী জুড়ে রয়েছে এবং পাশাপাশি যে হাইওয়ে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু বিজিবির টহলগুলো রয়েছে। এখন পর্যন্ত সকাল থেকে আমরা নাশকতার সে ধরনের কোনো তথ্য এখনও পাইনি, তবে উত্তরাতে একটি বাসে আগুন দেওয়ার খবর আমাদের কাছে এসেছে এবং কিছুক্ষণ আগেই উত্তরাতে বাসে আগুন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যেহেতু গত 2 দিনে আসলে রাজধানীর বেশ কয়েকটি স্থানে
বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, যে কারণে তাদের যে গোয়েন্দা নজরদারি রয়েছে সেটি আজকে বৃদ্ধি করা হয়েছে। এবং সকাল থেকে আমরা অবরোধের সমর্থনে বিএনপি কিংবা জামায়াতের কোনো শক্ত অবস্থান দেখিনি কিংবা তাদের কোনো ঝটিকা মিছিলও এখন পর্যন্ত আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও একেবারে স্বাভাবিক হয়ে গেছে এবং রাস্তায় যে গণপরিবহনের চলাচল সেটিও কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আজকের এই দিনে। তো এই ছিল সার্বিক অবস্থা। সুনন্দা, ধন্যবাদ দাউদ আপনাকে।